হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার 0.2। তাহলে আজকে যে লেটেস্ট নিউজ আপনাদের সামনে আমি দিতে চলেছি, যে আপনারা কমেন্টে জানাতে চেয়েছিলেন যে আইসিডিএস যে সুপারভাইজার এক্সাম হয়েছিল তার কাট অফ কত নাম হতে পারে, অর্থাৎ জেনারেল, এসটি, ওবিসি, ওবিসি, এসটিএসসি এরা কত নাম্বার পেলে প্রিলিমিনারি এক্সামে পাস করে মেন পরীক্ষার জন্য অর্থাৎ CBT 2 এর জন্য ডাক পাবে। তাহলে তোমাদের এই রিলেটেড নিউজ একটা রিসেন্ট আপডেট হয়েছে, তো তোমাদের সেটি খুবই দুঃখের খবর। কারণ ভিডিওটি শেষ অব্দি থাকো, দেখতে থাকো, বলতে হবে তোমরা যারা যারা বলছিলে যে 45 থেকে 50 পেলে তার এক্সাম পাস করে যাবে, কিন্তু এই ধরনের আশা করছি এরকম হবে না। কারণ প্রত্যেকটা নিউজ চ্যানেলে এখন জানাচ্ছে যে তাদের CBT অর্থাৎ সেকেন্ড এক্সামের জন্য যে কাট অফটা তারা একটা হাই রেখেছে। তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই দেরি না করে। তাহলে যে ফার্স্ট যে আমরা দেখতে পাচ্ছি যে তারা জানাচ্ছে যে ICDS বিভিন্ন রকম নিউজ চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে, যে বিভিন্ন রকম নিউজ চ্যানেল বলছে যে WB ICDS ফিমেল সুপারভাইজার এক্সাম রেজাল্টের কাট অফ কত, তা তারা বলে দেবে। নেম অফ অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ওয়েন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার। এই এই অথরিটি থেকে এটা আপলোড হয়েছিল। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.pscpublicservicecommission.com। ফিমেল সার্ভিস পোস্ট টোটাল ভ্যাকেন্সি ছিল 2954টি। তাহলে এই ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে তোমাদের কাট অফটা জানাবো। তাহলে লোকেশন অফ জব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট, এবং 7 মার্চ 2019 এটা ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, এটা অ্যাডভার্টাইজ বেরিয়েছিল, এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল 14 মার্চ 2019 এবং শেষ হয়েছিল 16 এপ্রিল 2019। পুরোটা অনলাইনে প্রসেস হয়েছিল। তাহলে এর যে কাট অফ কত নামতে পারে, তাহলে আমরা এর নিচে দিক দেখতে পাবো এরা কী বলেছে। যে যে সবচেয়ে দুঃখের খবর, তোমরা যারা বলেছিলে 50 থেকে 60 নাম্বার পেলে যে কাট অফে পাস করে যাবে, সেটি সম্পূর্ণরূপে আশা করছি হবে না। এরা প্রত্যেকটা নিউজ চ্যানেল আমি চেক করে দেখছি, এমনকি প্রত্যেকটাতে ওরা বলছে যে আনরিজার্ভড ক্যাটাগরি যারা, তারা মিনিমাম 70 থেকে 75 এর আপ যদি পেয়ে থাকো, মিনিমাম 75 এর আপ পেতে হবে, তবেই তোমরা পাস করতে পারবে তোমাদের যে ICDS সুপারভাইজার এক্সামের প্রিলিমিনারি এক্সামটা। সেখানে OBC ক্যান্ডিডেটকে মিনিমাম 65 এর উপরে পেতেই হবে, SC-দের পেতে হবে 60 থেকে 64, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 60 থেকে 64 OBC-দের, এবং ST ক্যান্ডিডেটদের 55 থেকে 60, এবং যারা PWD অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের 45 থেকে 50। তাহলে মেনলি জেনারেলদের 70 থেকে 75 তুলতেই হবে, OBC-দের 65 থেকে 68। এটা হচ্ছে আজকের লেটেস্ট নিউজ। এটি অনেকের কাছে খুবই আঘাতজনক, কারণ এক্সাম যথেষ্ট অনেকের মনে টাফ হয়েছিল, অনেকে বলেছিল যে এক্সাম টাফ, অনেকে আবার যারা প্র্যাকটিস করেছে তারা 20 নাম্বার পেতে পারে। কিন্তু এটা খুবই দুঃখের খবর, তোমাদের শেয়ার করলাম। মাস্টলি যদি কারো কিছু বলার থাকে, মাস্টলি কমেন্টে যদি খারাপ লাগে খারাপটাই বলবে, যদি মনে হয় এটি ভুল সম্পূর্ণ ধারণাটা, তাহলে তুমি বলতে পারো নিচে কত কাট অফ আসতে পারে, নিচে কমেন্টে জানাও, তাহলে আমি সেটা আপনাদের সামনে নেক্সট ভিডিওতে আবার আপলোড করবো। মাস্টলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ICDS এক্সাম পরীক্ষার্থীদের সুস্বাগতম রইল আমাদের চ্যানেলে। নতুন নতুন ভিডিও আমরা ICDS মেনের জন্য পোস্ট করবো, তাহলে তোমরা মাস্টলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।